আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ করে বিসিএস ব্যাংক প্রাইমারি নিবন্ধন ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ সকল পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে অনেকগুলো প্রশ্ন আসে এসে থাকে আজকের ভিডিওটি বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসা খুব গুরুত্বপূর্ণ দুশো প্রশ্ন ও তার ব্যাখ্যাসহ মোট পাঁচশোটির মতো এমসি এর উত্তর দেওয়া হয়েছে যেগুলো খুব কম সময়ের মধ্যে আপনারা আয়ত্ত করতে পারবেন এই ভিডিওটি আপনারা অবসর সময় বা বিশ্রাম নেন যখন বা অন্য কোনো কাজ করেন তখনও অডিও আকারে শুনলেও পরীক্ষার জন্য পারবেন আশা করি এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রতিটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জানা উচিত তাই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকলেও আশা করি উপকৃত হবেন তো চলুন শুরু করি প্রথম প্রশ্ন বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উত্তর উনিশশো সালে এখন আমরা প্রশ্ন সংশ্লিষ্ট কিছু ব্যাখ্যা দেখব খুব গুরুত্বপূর্ণ এই ব্যাখ্যাও প্রতিটা পরীক্ষায় এই ব্যাখ্যা থেকেও প্রশ্ন এসেছে এজন্য এই ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে আপনারা অবশ্যই ব্যাখ্যাগুলো দেখবেন আবিষ্কার ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার রচনাকাল সপ্তম থেকে দাদার শতাব্দীতে এবং এটি রচিত সন্ধ্যা বা সান্ধ ভাষায় চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা পদকর্তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তেইশ জন অন্য অন্য সুমিতি কুমার সহ অন্য অন্যদের মতে চব্বিশ জন পদের সংখ্যা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে পঞ্চাশ জন এবং অন্যদের মতে একান্ন জন আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই কারণ পরীক্ষায় যে কোনো একটি থাকবে অপশনে পাওয়া গেছে সাড়ে ছেচল্লিশটি তার ভিতর তেইশ নম্বরটি খণ্ডিত আকারে পাওয়া গেছে আদি কবি লুইপা অথবা সবরপা মতভেদ আছে সর্বোচ্চ পদ কান্নপার তেরোটি দ্বিতীয় সর্বোচ্চ প্লাস বাঙালি প্লাস আধুনিকতম ভুসুকুপা আর টিকা টিকাকারের নাম মণি দত্ত পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা ফকির গরিবুল্লাহ সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরিবুল্লার কয়েকটি কাব্য হচ্ছে আমির হামজা জঙ্গনামা ইউসুফ জোলেখা সোনাভান সত্যপীরের পুঁথি এই নামগুলো আপনারা মনে রাখবেন এগুলো ফকির গরিবুল্লার এগুলো পরীক্ষায় এসে থাকে বাংলা লিপির উৎস কি বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বাংলা লিপির গঠনকার শুরু হয় সেন যুগে এবং তা স্থায়ী আকার লাভ করে পাঠান যুগে ভারতচন্দ্র রায়গুনাকার কোন রাজসভার কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুনাকার কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুনাকার মঙ্গল যুগের সর্বশেষ কবি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র উত্তর রাধাকৃষ্ণের প্রেমের দূতি লোকসাহিত্য কাকে বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলে মহুয়া পালাটির রচয়িতা কে দিজো কানাই আর কয়েকটি পালা আছে যেমন দেওয়ানা মদিনা এটির রচয়িতা মনসুর বয়াতি জয়চন্দ্র চন্দ্রাবতী নয়ন চাঁদ ঘোষ এ দুইটি নামও মুখস্থ রাখবেন শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কে উত্তর বড়ুচন্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তনের আরও খুব ইম্পর্ট্যান্ট কিছু তথ্য জেনে রাখুন মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এটি চতুর্দশ শতাব্দীর শেষ দিকে কাব্যটি বড়ুচন্ডী দাস রচনা করেন উনিশশো সালে বসন্ত রঞ্জন রায় বিদ্যলভ ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক গৃহস্থ বাড়ির হতে পূর্তিটি উদ্ধার করেন এতে মোট তেরোটি খন্দ্র রয়েছে কাব্যের প্রধান চরিত্র হচ্ছে রাধা কৃষ্ণ ও বড়াই জীবনী সাহিত্যর ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করে বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল উত্তর অস্ট্রিক কোন গ্রন্থটি মহাকাব্য বৃত্ত সংহার আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের মহাকাব্যর নাম জেনে রাখুন মেঘনাদ পদ কাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাশাসন কায়কবাদ রচিত স্পেন বিজয় কাব্য সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি রচিত রৈবতক নবীনচন্দ্র সেন রচিত মহাভারত বেদব্যাস রচিত রামায়ণ বাল্মীকি রচিত বৃত্তসংহার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি উত্তর বসন্ত কুমারী এবং এটির রচয়িতা মীর মোশাররফ হোসেন এছাড়া বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস রত্নাবতীর রচয়িতাও মীর মোশাররফ হোসেন রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন উত্তর বসন্ত এবং একটি ইম্পর্ট্যান্ট তথ্য কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন পথিক তুমি পথ হারায়ছ কথাটি কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এটি কপালকুণ্ডলা একটি রোমান্সমূলক উপন্যাস এই উপন্যাসের একটি উক্তি এই উপন্যাসে আরও দু একটি দুটি ইম্পর্ট্যান্ট উক্তি রয়েছে যেমন প্রদীপ নিভিয়া গেল তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন এ দুটিও মনে রাখবেন এ দুটি বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডনা উপন্যাসের উক্তি পদাবলীর প্রথম কবি কে উত্তর চণ্ডীদাস বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ কোনটি গীতি কবিতা কবর নাটকটির লেখক কে মুনির চৌধুরী বাংলায় টিএস এস এলিয়েটের কবিতা প্রথম অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কি উত্তর প্রলয়োল্লাস অগ্নিবীণা কাব্যগ্রন্থটি সেপ্টেম্বর উনিশশো সালে প্রকাশিত হয় এতে মোট বারোটি কবিতা রয়েছে কবিতাগুলোর নাম অবশ্যই আপনারা মনে রাখবেন সেগুলো হলো প্রলয়োল্লাস বিদ্রোহী রক্তম্বর ধারিণীমা আগমণী ধুমকেতু কামাল পাশা আনোয়ার রণভেরি সাত ইল আরব খেয়া পারের তরণী করবানি এবং মহরম শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এর রচয়িতাকে আব্দুল গাফফার চৌধুরী উনি একজন সাংবাদিক এবং লেখক বেগম রোকেয়ার রচনা কোনটি অবরোধ বাসিনী বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে উত্তর বিহারীলাল চক্রবর্তী আপনারা প্রতিটা লেখক ও কবির ছদ্মনাম উপাধিগুলো জেনে রাখবেন এগুলো সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা কে আকরাম খা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থের রচয়িতা কে আবুল মনসুর আহমদ চাচা কাহিনীর লেখককে সৈয়দ মুস্তবা আলী রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার রচনা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর। মদের গরব মদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতা অতুল প্রসাদ সেন মধুসূদন রচিত বীরাঙ্গনা একটি পত্রকাব্য মনে রাখবেন রোহিণী কোন উপন্যাসের নায়িকা কৃষ্ণকান্তের উইল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস জীবানন্দ দাসের আরও অনেকগুলো উপাধি রয়েছে এগুলো জেনে রাখবেন যেমন রূপসী বাংলার কবি নির্জনতার কবি তিমির হননের কবি ধূসরতার কবি শুদ্ধতম কবি এবং তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্য হচ্ছে ঝরা পালক এটি প্রথম কাব্য তার রূপসী বাংলা ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন ষাটটি তারার তিমির মহাপৃথিবী বেলা অবেলা কালবেলা বটতলার পুঁথি বলতে বোঝায় দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য মুসলমান রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জলেখা ড মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষা তত্ত্ববিদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম গোবিন্দলাল ও রোহিণী ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য সাত সাগরের মাঝি এটি রচয়িতা ফরুক আহমেদ অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি কোনটি ঐতিহাসিক নাটক রক্তাত্ত প্রান্তর রক্তাত্ত প্রান্তর নাটকটি মুনির চৌধুরীর প্রথম নাটক এবং এটি একটি ঐতিহাসিক নাটক যার প্রেক্ষাপট হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ এর প্রধান চরিত্র হচ্ছে জোহরা এবং ইব্রাহিম কার্ডি মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে তার সনেটগুলোতে মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক আপনার বিভিন্ন সাহিত্যগুলো যেগুলো রয়েছে সাহিত্য পত্রিকা রয়েছে এগুলোর রচনা শাল এবং সম্পাদক এই দুটো বিষয় আপনারা মনে রাখবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ বাংলা সাহিত্য ভোরের পাখি বলা হয় কাকে বিহারীলাল চক্রবর্তী কোন খ্যাতিমান লেখক বীরবল বল সদ্যনামে লিখতেন প্রমথ চৌধুরী কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় সোনালী কাবিন এর রচয়িতা কে এই কাব্যগ্রন্থের রচয়িতা আল মাহমুদ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম তোরাধিকার ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় আলালের ঘরের দোলাল উপন্যাসে বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় উত্তর আঠারোশো সালে তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা শামসুর রহমান দেয়াল রচনাটি কার হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি হাঙর নদী গ্রেনেড বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি দোহাকোষ আমরা শুধু চর্যাপদের কথাটাই জানি কিন্তু চর্দ চর্যাপদের সাথে দোহাকোষ ও ডাকব আরও দুটি নিদর্শন পাওয়া যায় মঙ্গল কাব্যের কবি নন কে দাসু রায় মঙ্গল কাব্যের কবিগুলোর নাম মনে রাখবেন এ থেকে অনেক প্রশ্ন অনেকভাবে আসে সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী উত্তর আত্মচরিত রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল খুলনার পিঠাভোগ এটি রূপসা উপজেলায় অবস্থিত তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি কৃষ্ণকুমারী এবং এই নাটকটি রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত মিলির হাতে স্টেন গান গল্পটি কার লেখা আখতারুজ্জামান ইলিয়াস অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনের প্রকাশক দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড প্রকাশনার তারিখ হচ্ছে আঠারোই জুন দু হাজার বারো এটি বারোটি ভাষায় অনুদিত হয়েছে এবং সর্বশেষ রুশ ভাষায় অনুদিত হয়েছে এগুলো আপনারা সাম্প্রতিক বিষয় থেকে জেনে নেবেন ট্র্যাজেডি কমেডিও ও ফার্সের মূল পার্থক্য অনুভূতির গভীরতায় সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর প্রভাত চিন্তা নিভৃত চিন্তা নিশ্চিত চিন্তা প্রভৃতি গ্রন্থের কালীপ্রসন্ন ঘোষ আপনাদের কালীপ্রসন্ন সিংহ এবং কালীপ্রসন্ন ঘোষ এ দুটো কনফিউশন হয়ে যায় তো এটা মনে রাখবেন কালীপ্রসন্ন ঘোষ চিন্তা সুশিক্ষিত লোক মাত্রই উক্তিটি কার প্রমথ চৌধুরী প্রমো আরেকটি গুরুত্বপূর্ণ উক্তি হচ্ছে ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত উত্তর শিখা পত্রিকা স্বগৎ পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর মোহাম্মদ নাসির উদ্দিন কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল উত্তর নীল দর্পণ এটি দিন বন্ধু মিত্রের রচিত এবং আঠারোশো সালে প্রকাশিত হয় বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর এ পঙ্ক্তিটির রচয়িতা কে শেখ ফজলুল করিম বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে বাংলার প্রকৃতির কথা রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় কৃষ্ণকান্তের উইল একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন হাসান হাফিজুর রহমান হিন্দি পদুমাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা কে আলাওল মহাকবি আলাওলের আরও কয়েকটি রচনা রয়েছে গুরুত্বপূর্ণ সপ্ত পয়কার নামা এবং তোফা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি উন্মুক্ত একজনের কাব্যে পাওয়া যায় ভারতচন্দ্র রায় তার অন্নদা মঙ্গল কাব্যে পাটনি নামক চরিত্রের মাধ্যমে এই উক্তিটি করেন বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্মক্ত একটি ভাষা থেকে সেটি হচ্ছে অপভ্রংশ মানব জীবন মহৎ জীবন উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা মোহাম্মদ লুৎফর রহমান সিরাজুম্মনিরা কাব্যের রচয়িতার নাম ফরুখ আহম্মদ কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় দোলন চাপা দোলন চাপা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত বাঙালির ইতিহাস বইটির লেখককে নিহার রঞ্জন রায় শাহনামা এর লেখককে কবি ফের দৌসি বিষাদ সিন্ধু হোসেন হোসেন সিন্ধু একটি ইতিহাস আশ্রিত উপন্যাস এবং এর নায়কের নাম ইমাম হোসেন এটি বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ নীরজ চন্দ্র চৌধুরী সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থটি কে রচনা করেছেন আখতারুজ্জামান ইলিয়াস প্রভাবতী সম্ভাষণ কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চতুর্দশপদী কবিতাবলী কার রচনা মাইকেল মধুসূদন দত্ত ব্রজবলি বলতে কী বোঝায় একরকম কৃত্রিম কবিভাষা সবার উপরে সত্য তাহার উপর নাই উক্তিটিকার কার চণ্ডীদাস কোনটি রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ কোনটি কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা কোনটি নাটক শাহজাহান দেখুন বিভিন্ন পরীক্ষায় কোনটি নাটক কোনটি উপন্যাস কোনটি কাব্যগ্রন্থ এগুলো মনে রাখতে হবে আপনারা অন্তত বিখ্যাত যে লেখাগুলো আছে সেইগুলো কোনটি কোন ধরনের সেটি মনে রাখবেন কারণ এটি খুবই কমান সকল পরীক্ষায় আসে আবল তাবোল কার লেখা সুকুমার রায় লাল সালু উপন্যাসটির লেখক কে সৈয়দ অলিউল্লাহ বাংলা সাহিত্যর ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা দীনেশচন্দ্র চন্দ্র সেনগুপ্ত ভাষা প্রকাশ বাঙালা ব্যাকরণ কে রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটি আছে সঞ্চিতা সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ এটি দুটি সিমিলার এজন্য আপনারা মনে রাখবেন ভালো করে রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক রক্ত করবি রবীন্দ্রনাথের যেহেতু অনেক লেখা আপনারা একটা কাজ করতে পারেন কাব্যগ্রন্থগুলো বাদ দিয়ে বা নাটকগুলো বাদ দিয়ে অন্যগুলো মুখস্থ করলে বুঝতে পারবেন কোনটি কী মোটামুটি একভাবে টেকনিক করে আপনারা পড়বেন কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি বাউন্ডুলের আত্মকাহিনী মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি কী চাহ হে শঙ্কিল কাজী নজরুল ইসলামের পাঁচটি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয় উত্তর যুগবাণী কাজী নজরুল ইসলামের মোট পাঁচটি গ্রন্থ যে পাঁচটি গ্রন্থ বাজেয়াপ্ত হয় সেগুলো হচ্ছে যুগবাণী বিশের বাসী সরি বানানটা ভুল আছে প্রলয় শিখা ভাঙার গান চন্দ্রবিন্দু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেন যা উনিশশো সালে প্রকাশিত হয় উপন্যাসটির নাম কি উনিশশো একাত্তর সৌগত পত্রিকার সম্পাদক কে ছিলেন মোহাম্মদ নাসির পথের দাবি উপন্যাসের রচয়িতা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কারা রচনা করেন মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান কোনটি ঠিক পথের দাবি হচ্ছে একটি উপন্যাস কোনটি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর জীবনী গ্রন্থ মরু ভাস্কর পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর চাঁদ সৌদাগর বাংলার কোন কাব্যধারার চরিত্র মনসামঙ্গল মনসামঙ্গলের আরও কয়েকটি চরিত্র রয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো হলো চাঁদ সৌদাগর বেহুলা লক্ষ্মীন্দর ইউসুফ লেখা প্রণয়পাখ্যান বা প্রণয় অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ কমেডি অফ এরর্স মূল যে কমেডি অফ এরর্স সেটি শেক্সপিয়ারের লেখা কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা আক্তারুজ্জামান ইলিয়াস বাংলা প্রথম থিসরাজ বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায় ভানসিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের সাম্য গ্রন্থের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রন্থটি অ্যাকুব আলী চৌধুরী প্রণীত মানব মুকুট ফনি মনসা কাব্যের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম বীরবলের বলের হালকাথা গ্রন্থটি কোন ধরনের রচনা প্রবন্ধ বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা কে করেন মোহাম্মদ শহীদুল্লাহ সনেটের কয়টি অংশ থাকে দুটি কাজবনের কন্যা গ্রন্থটির লেখককে শামসুদ্দিন আবুল কালাম আরেকজন লেখক আছে আবুল কালাম শামসুদ্দিন মনে রাখবেন আপনারা কনফিউশন তৈরি না হয় যেন শাশ্বতবঙ্গ গ্রন্থটির রচয়িতা কে কাজী আব্দুল ওয়াদুদ বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস এখানে যে চারটি আছে তার ভিতর শেষের কবিতা কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা পত্রিকা কাজী নজরুল ইসলাম আরও দুটি পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন লাঙল এবং নবযুগ জসীম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি রাখালি রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা কে আনোয়ার পাশা কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি মৃত্যুখুধা কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাস রয়েছে প্রথম উপন্যাস হারা মৃত্যু মৃত্যুখুধা এবং কোহেলিকা শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি কোন গ্রন্থটি রচয়িতা এস ওয়াজেদ আলী ভবিষ্যতের বাঙালি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন দীনেশ চন্দ্র সেন এটির নাম বঙ্গভাষা ও সাহিত্য এবং রচনা করেন আঠারোশো ছিয়ানব্বই সালে বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্ক বঙ্গদর্শন পত্রিকাটি আঠারোশো সালে ১২ এপ্রিল প্রকাশিত হয় বাংলা বারোশো উনআশি সালে মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা সমাপ্তি উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে রসিদ করিম কাশবনের কন্যা কোন জাতীয় রচনা উপন্যাস এটির লেখক শামসুদ্দিন আবুল কালাম কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা মনীষা মঞ্জুষা জসীম উদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কল্লোল সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের কবিতা বলাকা অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল অন্তমিল নেই বেলাট কি গীতিকা শাহনামা মৌলিক গ্রন্থটি কার ফেরদৌসি ড মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা শাহজাহান নাটকের প্রথম রচয়িতাকে দ্বিজেন্দ্রলাল রায় বা ডি এল রায় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো এক সালে কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্রাসি হেলহেড তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত কোনটি দীন বন্ধুমিত্রের মিত্রের রচনা কমলে কামিনী বত্রিশ সিংহাসন কার রচনা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ঠক ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের আলালের ঘরের দোলাল উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা আত্মজৈবনিক উপন্যাস এটির রচয়িতা মীর মোশারফ হোসেন কোন নাটকটি সেলিম আল দিনের মন্তাসির ফ্যান্টাসি সেলিম আল দিন বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রবর্তক তার আরও কিছু উল্লেখযোগ্য নাটক যেমন কেরামত মঙ্গল বং পাঞ্চুল জন্ডিস ও বিবিধ বেলুন চাকা এক্সপ্লোসিভ ও মূল সমস্যা চড়কাকড়ার ডকুমেন্টারি কীর্তন খোলা হাত হদায় হরগজ বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত সিন্ধু হিন্দল নেমেসিস কোন জাতীয় রচনা নাটক এর রচয়িতা নুরুল মোমেন তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা শেষ লেখা জয়গুণ কোন উপন্যাসের চরিত্র সূর্য দীঘল বাড়ি পাখি সব রব রাতি পহাইল পঙ্ক্তির রচয়িতা কে মদন তর্কালঙ্কর। বনফুল কার ছদ্মনাম বলাইচাঁদ মুখোপাধ্যায় ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে দৌলত কাজী ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ক্রান্তি ঢাকা থেকে প্রকাশিত অন্যান্য পত্রিকা হলো লোকায়ত সমকাল কালী ও কলম আপনার নামগুলো অবশ্যই মনে রাখবেন কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগততারিণী পদক লাভ করেন উনিশশো সালে রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি গৌড়ীয় ব্যাকরণ বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে তারা চরণ শিকদার আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতাকে আবু জাফর ওবায়দুল্লাহ বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় উনিশ শতকে বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি দিকদর্শন এই বাংলা ভাষায় যে পত্রিকাগুলো আছে সেগুলো কোনটি প্রথম এগুলো খুব ভালো করে খেয়াল করে আপনারা পড়বেন কারণ এখানে কনফিউশন তৈরি হয় দিন বন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগলা বুড়ো রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি ক্ষুদিত পাষাণ রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য যে অতিপ্রাকৃত গল্পগুলো হচ্ছে সেগুলো হলো মনিহার গুপ্তধন কঙ্কাল নিশীথে জীবিত ও মৃত নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ধূমকেতু জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ কোনটি কবিতার কথা বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি আরেক ফাল্গুন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি ঝান নাম হইতে বিদায় উসমানের কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেন কৃতদাসের হাসি আবদুল্লাহ উপন্যাসের রচয়িতা কে কাজী ইমদাদুল হক বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের আদি কবি কে লুইপা বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে রাজা রামমোহন রায় ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি সাত সাগরের মাঝি প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে শাহ মোহাম্মদ সগীর চাচা কাহিনীর লেখক কে সৈয়দ মুস্তবা আলী বাংলা কথ্য ভাষায় আদি গ্রন্থ কোনটি কৃপার শাস্ত্রের অর্থভেদ প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি সবুজপত্র একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সদ্যনাম অনীলা দেবী আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে প্যারিচাঁদ মিত্র ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন রূপকথা কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোনটি মীর মোশারফ হোসেনের জন্ম মৃত্যুশাল জন্ম আঠারোশো মৃত্যু উনিশশো আপনারা প্রখ্যাত লেখকদের জন্ম মৃত্যু সালগুলো মনে রাখবেন সবার দরকার নাই যারা খুব বিখ্যাত লেখক রবীন্দ্রনাথ এবং নজরুলের জন্ম মৃত্যু বাংলাসহ বাংলা সহ মনে রাখবেন আর কিছু আছে প্রখ্যাত লেখক তাদের শুধু ইংরেজি সালটা মনে রাখবেন রবীন্দ্রনাথের সোনার্তরী কবিতা কোন ছন্দে রচিত মাত্রাবৃত পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আনন্দ মঠ উপন্যাসের লেখককে কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ইন্দিরা দেবী মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য পত্রকাব্য আলাওয়ালের তোহফা কোন ধরনের কাব্য নীতিকাব্য পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি কবীন্দ্র পরমেশ্বর বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি রাজিয়া খান সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার দুই প্রকার শূন্য পুরাণ রচনা করেছেন রামায় পণ্ডিত পালামৌ মৌ ভ্রমণ কাহিনীটি কার রচনা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলাম রচিত গল্প পদ্ম গোখরা আনোয়ারা গ্রন্থটি কার রচনা মোহাম্মদ নজিবুর রহমান বীর বল কে লিখতেন প্রমোদ চৌধুরী কবিওয়ালা ও সায়ের উদ্ভব ঘটে কখন আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে কবি গানের প্রথম কবিকে গোজলাগুই গুই কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ কার লেখা কৃষ্ণচন্দ্র মজুমদার বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত হরতাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি কুন্দ নন্দিনী দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মধ্যযুগের কবি নন কে জয় নন্দী বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সাল বোঝায় হোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন উইলিয়াম ক্যারি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি বেতাল পঞ্চবিংশতি এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা রামনারায়ণ তর্করত্ন ঘরে বাইরে উপন্যাস কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের যে বারোটি উপন্যাস আছে সবগুলো মুখস্থ করবেন সৈয়দ মুস্তফা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি পঞ্চতন্ত্র তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে তারেক মাসুদ হুলিয়া কবিতা কার রচনা নির্মলেন্দ্র গুণ নিম্মুক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় বালুচর এটি জসীম উদ্দিনের মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় এর রচয়িতা সৈয়দ শামসুল হক কোনটি জসিম উদ্দিনের নাটক বেদের মেয়ে মুনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি রমণী বশীকরণ এটি শেক্সপিয়ারের টেমিং অব দ্য থ্রিউ নাটকের অনুদিত রূপ কোনটি উপন্যাস নয় কবিতার কথা মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন সতেরোশো সালে অ্যান্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্য রচয়িতা কবিগান রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা রামরাম বসু হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রাম বার্তা প্রকাশিকা নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয় চার ইয়ারি কথা নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি সীতারাম একখানি ছোট ক্ষেত আমি অ্যাকলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ সোনার তরি। কোনটি শকত উসমানের রচনা নয় ভেজাল ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি বুদ্ধিস্ট মিস্টিক সংস পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সংগ্রাহক কে চন্দ্রকুমার দে সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি অলিক মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে উনিশশো সালে এবং এর জন্য নোবেল পুরস্কার লাভ করে উনিশশো সালে আসাদের শার্ট কবিতার লেখককে শামসুর রহমান ওড কি ওড হচ্ছে কোরাস গান প্রাচীনকালে কোরাসের সঙ্গে নাচ এবং গান একসাথে গাওয়া হতো সেটিকে ওড বলে গোরক্ষ বিজয় কাব্যে কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা নাথ ধর্ম আলৌকিক ইস্টিমার গ্রন্থের রচয়িতাকে হুমান আজাদ মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে কার উক্তি মীর মোশাররফ হোসেনের কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজে আরও কয়েকজন শিক্ষক বা পণ্ডিত এর নাম মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজীব লোচন মুখোপাধ্যায় তারিণীচরণ মিত্র চণ্ডীচরণ মুন্সী হরপ্রসাদ রায় ও গোলকনাথ শর্মা তো এই হলো মোটামুটি দুশো পঞ্চাশটি বাংলা সাহিত্যের বিগত বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এবং ব্যাখ্যা সহ প্রায় পাঁচশোর মতো হবে কীভাবে প্রশ্নের উত্তরগুলো দিলে আপনাদের সুবিধা হয় সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের পরামর্শের প্রত্যাশা করি আর অন্য অন্য বিষয়েও এভাবে দেওয়ার ইচ্ছা আছে আমার যদি আপনারা চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করার বিশেষ অনুরোধ থাকলো সবার প্রতি সবার জন্য শুভকামনা